ইলেকট্রিক্যাল সার্কিট টু কোর্সের এই ভিডিওতে আমরা ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ারের ওয়েভ কীভাবে অঙ্কন করতে হয় সে সম্পর্কে জানব এবং এর বেসিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো এখানে আমরা যে সার্কিটে দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাপাসিটর রয়েছে এবং এখানে আমার সাপ্লাই ভোল্টেজ হচ্ছে ভি কোটে ভিএম সাইন ওমেগা টি এবং এদিক বড় একটা কারেন্ট ফ্লো করতেছে। শুরুতে আমরা প্রথমে একটা দুইটা অক্ষ টেনে নেবো, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর নিব হচ্ছে আমরা টাইম আর ওয়াই অক্ষ বরাবর আমরা প্লট করবো একের সাথে ভোল্টেজ, একের সাথে কারেন্ট এবং একের সাথে পাওয়ার। আচ্ছা তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর এই তিনটা নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে প্রথমে ভোল্টেজটা অঙ্কন করা। আমরা জানি কি ভি কোটে ভিএম সাইন ওমেগা একটা সাইন ওয়েভ, যার কোনো এর গ্রাফটা কীরকম আসবে এরকম সাইন ওয়েভের গ্রাফ আসবে সেটা হচ্ছে আমাদের অঙ্কন করতেছি। তাহলে একটা পজিটিভ পিক থাকে একটা নেগেটিভ পিক থাকে, এটার ইকুয়েশন কী হচ্ছে আমাদের ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। আচ্ছা নেক্সট আমাদের কাজ হচ্ছে এই কারেন্ট অঙ্কন করা। তো কারেন্টের ক্ষেত্রে দেখো আমরা জানি ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্টটা কী করে লিড করে, কারণ মনে রাখার টেকনিক বলছিলাম কি এ বি সি, তাহলে সি আগে আসে তাহলে কি ক্যাপাসিটরের সি আগে আসে এল পরে আসে, তাহলে সি থাকলে কী করে আমাদের লিড করে, কত ডিগ্রি লিড করবে 90 ডিগ্রি লিড করবে। তাহলে ক্যাপাসিটরের যে কারেন্টটা সেটা কত ডিগ্রি লিড করবে 90 ডিগ্রি লিড করবে, কার থেকে ভোল্টেজ থেকে। আচ্ছা তাহলে এখন গ্রাফটা এখন আমরা অঙ্কন করি, তাহলে 90 ডিগ্রি কী থাকবে লিডে থাকবে মানে আগে থাকবে। তো এখানে দেখো আমরা এই প্রথমে এভাবে অঙ্কন করে নিলাম, তো তোমরা তো জানো এটা কি আমাদের জিরো, এটা হচ্ছে আমাদের পাই, এটা হচ্ছে আমাদের টু পাই, তাহলে এর অর্ধেক কী দেখো তো অর্ধেক হচ্ছে আমাদের পাই বাই টু। আচ্ছা ভালো কথা, এই গ্রাফটা আমি তুমি সবুজ কালারতে দেখাচ্ছি, এই গ্রাফটা যদি আমরা পিছন দিকে বর্ধিত করি তাহলে দেখো এটা এখান থেকে স্টার্ট হচ্ছে কিন্তু হয়ে অগ্রসর হচ্ছে, তাহলে এটা যদি জিরো হয় এটা কত পাই বাই, এটা হচ্ছে আমাদের পাই বাই টু, এটা হচ্ছে আমাদের পাই বাই টু। এখন আমার কথা হচ্ছে যে এটার স্টার্টিং পজিশন কত, এখান থেকে না দেখো তো মানে এখান থেকে সে জিরো থেকে মানে উপরের দিকে উঠতেছে পজিটিভ দিকে স্টার্ট করতেছে, আবার এটারও কি জিরো থেকে পজিটিভ দিকে স্টার্ট করতেছে, তাহলে সেম পজিশনে আছে। তাহলে এটা দেখো এটা যখন শুরু হয়েছিল তার আগে এটা শুরু হয়েছিল না, তার মানে এটা আগে শুরু হয়েছে এটা পরে শুরু হয়েছে, তার মানে এই অবস্থায় কে আগে শুরু করছে বলতো, কারেন্ট আগে শুরু করছে না, কারেন্ট কারেন্ট আগে শুরু করছে আর ভোল্টেজটা পরে শুরু করছে, ভোল্টেজ পরে, ভোল্টেজটা আমাদের পরে শুরু করলো। তাহলে যেহেতু কারেন্ট আগে শুরু করছে তাহলে কারেন্ট এখানে লিড অবস্থায় আছে, কতটুকু লিড অবস্থায় আছে দেখো তো পাই বাই টু আগে শুরু করছে না, তাহলে পাই বাই টু লিড অবস্থায় আছে, তাহলে এখানে কারেন্ট আমাদের লিডিং হচ্ছে, কারেন্ট লিডিং কত ডিগ্রি 90 ডিগ্রি লিডিং হলো। তাহলে আমরা এভাবে এখন অঙ্কন করব, প্রথমে এটা অঙ্কন করে নিলাম, তারপর এই যে আমাদের নেগেটিভ পিকটা চলে আসবে কারণ এই যে এটা এখান থেকে স্টার্ট হচ্ছে, চিন্তা করে নাও এটা এখান থেকে স্টার্ট হচ্ছে মানে পাই বাই টু আগে আসে, তাহলে এই যে এখানে একটা সাইন দেখো পজিটিভ হাফ, তারপর হচ্ছে যে নেগেটিভ হাফ, তারপর আবার কী আসবে এই পজিটিভ হাফ আসবে, তাহলে এটা আমাদের কী হলো 90 ডিগ্রি লিডিং অবস্থা থাকলো এবং এটার ইকুয়েশন কী আসবে আই ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। দেখো ভোল্টেজ এখানে প্লাস 0 ডিগ্রি আসে, 0 ডিগ্রি থেকে এখানে কি 90 ডিগ্রি লিডিং অবস্থায় আসে, ক্যাপাসিটির ক্ষেত্রে কারেন্ট কী করে লিড করে। আচ্ছা তাহলে এইটুকু তোমাদের ক্লিয়ার, এখন আমাদের কাজ হচ্ছে পাওয়ারের গ্রাফটা অঙ্কন করা। তো শুরুতে এখানে দেখো এই গ্রাফটা এরকম কেন আসলো, এখানে কারেন্টের যে ভ্যালুটা এটা পজিটিভ এবং আমাদের এই ভোল্টেজের ভ্যালুটা হচ্ছে পজিটিভ, আর পজিটিভ আর পজিটিভ ভ্যালু গুণ করলে কী হয় আমরা কী জানি পাওয়ারের সূত্র কী, পি ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের গুণ করলে আমরা কী পাবো পাওয়ার পাবো। এখন দেখো এটা পজিটিভ এটা পজিটিভ, পজিটিভ পজিটিভ গুণ করলে আমরা পজিটিভ ভ্যালু পাবো না, ধরো প্লাস 5 আর প্লাস 2 গুণ করলে কি প্লাস 10, সেই জন্য দেখো এখানে আমাদের পাওয়ারটার পজিটিভ ভ্যালুটাই চলে আসছে, অর্থাৎ এদিক বরাবর গুণ করলে আমরা পজিটিভ ভ্যালু পাচ্ছি। এটা তোমাদের ইন্ডাক্টর সার্কিটেও আমি বিস্তারিত আলোচনা করেছি। আচ্ছা এখন দেখো পরবর্তীতে আমাদের এই পার্টে আসো, এই পার্টের ক্ষেত্রে কারেন্টটা কি, এটা আমাদের কারেন্টের ইকুয়েশন, কারেন্টটা কি নেগেটিভ, আর এই অংশে কি আমাদের এই যে এইটুকু অংশ নিচ্ছে এইটুকু অংশ, আর এই অংশে আমাদের ভোল্টেজটা কি পজিটিভ। এখন ধরো আমি তোমাকে বললাম মাইনাস 5 আর প্লাস 2 এই দুটো গুণ করো, গুণ করে তুমি কী বলো মাইনাস 10 আসবে, তাহলে গুণফল কি নেগেটিভ আসবে না, একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হলে গুণ করলে এই যে দেখো নেগেটিভ চলে আসছে। একইভাবে নেক্সট স্টেপে যদি আমরা এইটুকু অংশ দেখি, এইটুকু অংশ দেখো দুইটা নেগেটিভ, আর নেগেটিভ নেগেটিভ গুণ করলে কী হয় পজিটিভ পাওয়া যায় না, মাইনাস 5 আর মাইনাস 5 গুণ মাইনাস 5 আর মাইনাস 2 গুণ করলে কী হয় প্লাস 10, অর্থাৎ নেগেটিভ নেগেটিভ গুণ করলে পজিটিভ, দেখো এই গুণফল পজিটিভ আসছে, পাওয়ারের গুণফলটা পজিটিভ আসছে। একইভাবে আমাদের নেক্সটে দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ, অর্থাৎ এইটুকু অংশ একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে আমাদের পাওয়ারটা কী আসবে নেগেটিভ আসলো। এটা তো আমি দিই ইন্ডাক্টর সার্কিটে বিস্তারিত আলোচনা করেছি, আশা করি তোমাদের এই কনসেপ্ট পুরোপুরি এখন ক্লিয়ার। আর এটার যে ইকুয়েশনটা আসে সেটা আসে হচ্ছে ভিএম আইএম ডিভাইড বাই টু সাইন টু ওমেগা টি, এটা আমি ডিরাইভ করে ইতিমধ্যে দিয়েছি ইন্ডাক্টর সার্কিটের ক্ষেত্রে, আর ইন্ডাক্টর সার্কিটের ক্ষেত্রে এখানে নেগেটিভ আসছিল আর এখানে আসবে হচ্ছে পজিটিভ ক্যাপাসিটরের ক্ষেত্রে, যার কারণে তো আমাদের এই ইকুয়েশনটা দেখো এখান থেকে স্টার্ট হয়েছে।
তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা যদি ইন্ডাক্টরি ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লেলিস্টে দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের বেসিকটা আরও ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি সেখানে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে দেখো এই এটার পিক ভ্যালু কতটুকু আসবে বলো তো, এই পাওয়ারের পিক ভ্যালু আসবে হচ্ছে ভিএম আইএম ডিভাইডেড বাই টু, এটা হচ্ছে পিক ভ্যালু। আর সাইন টু ওমেগাটির জন্য ইকুয়েশন আসতে হচ্ছে যে সাইন ওয়েভের মতো যে গ্রাফ, সেটা আশা করি তোমাদের এখন এটা ক্লিয়ার। তো দেখো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এখান থেকে দেখি, যে এই যে পজিটিভ পাওয়ারটা দেখো, একবার থাকতেছে হচ্ছে পজিটিভ, একবার থাকবে নেগেটিভ, একবার থাকবে হচ্ছে পজিটিভ, একবার থাকবে নেগেটিভ। এখন একটু ইনিভেশনটা লক্ষ্য করো, ইনিভেশনটা লক্ষ্য করে দেখো সে কী করতেছে, একবার সোর্স থেকে পাওয়ারটা নিচ্ছে, কারেন্টের ডিরেকশন একবার এদিকে যাচ্ছে, আবার সে সোর্সে পাওয়ারটা ডেলিভার করে দিচ্ছে, অর্থাৎ সে একবার পাওয়ারটা নিচ্ছে, নিয়ে নিজের মধ্যে এনার্জি স্টোর করতেছে। অর্থাৎ দেখো ক্যাপাসিটির ক্ষেত্রে যেন পজিটিভ থাকে একবার, পাশে একবার নেগেটিভ থাকে, এই যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, পজিটিভ থেকে নেগেটিভ দিকে কী তৈরি হয়, ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, অর্থাৎ আমাদের এনার্জি স্টোর হয়। তার মানে ক্যাপাসিটর শুরুতে কী হচ্ছিল, শুরুতে একবার এনার্জি স্টোর করতেছে, আবার কী করতেছে, এনার্জি রিলিজ করতেছে। দেখো একবার এনার্জি স্টোর করতেছে, আবার সেই এনার্জিটা আবার ছেড়ে দিচ্ছে, তাহলে সে একবার উৎস থেকে পাওয়ারটা নিচ্ছে, আবার কী করতেছে, উৎসে পাওয়ারটা ফেরত দিচ্ছে। সে কি এই পাওয়ারটা ইউজ করতে পারতেছে না, সে একবার নিচ্ছে, একবার ছেড়ে দিচ্ছে, নিচ্ছে এবং ছেড়ে দিচ্ছে। সেই জন্য তো এখানে রিয়াক্টিভ পাওয়ারটা আসে, রিয়াক্টিভ পাওয়ার কনসেপ্ট আমি তোমাদের আলোচনা করেছি, সেই জন্য এখানে আসে হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার। তার মানে সে একবার উৎস থেকে পাওয়ার নেয়, নিয়ে তার মধ্যে এনার্জি স্টোর করে রাখে, কার মত কী হিসাবে, ক্যাপাসিটার মধ্যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এনার্জিটাকে সে স্টোর করে রাখে, এবং পর কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে এনার্জিটা আবার ছেড়ে দিচ্ছে, সে নিজের মধ্যে রাখতে পারতেছে না, সে ইউজ করতে পারতেছে না, সে নেয় এবং ছেড়ে দেয়, এই হচ্ছে ক্যাপাসিটারের কাজ। সেই জন্য এখানে বলা আছে দেখো, একটি সাইকেল জুড়ে সরবরাহকৃত পাওয়ার ফেরতকৃত পাওয়ারের সমান, দেখো যেটুকু পাওয়ার সরবরাহ করতেছি সেটাকে আবার ফেরত যেটা দিচ্ছে সেটা সমান আকারে আসতেছে, যার কারণে ক্যাপাসিটারের মোট ব্যয়িত পাওয়ার শূন্য। এখন এই বিষয়টা কি একটু লক্ষ্য করো, মনে করো আমার সরবরাহ করতেছিলাম পাওয়ার হচ্ছে পজিটিভ ফাইভ মানে প্লাস ফাইভ, এবং সে ফেরত পাঠাচ্ছিল হচ্ছে মাইনাস ফাইভ। এখন এই দুটোর গড় করো, দেখো মাইনাস ফাইভ প্লাস ফাইভ আর মাইনাস ফাইভের গড় করতে হয় কীভাবে, ভ্যালুগুলো লিখতে হয় প্রথমে, তারপরে দুইটা যোগ করতে হয়, ডিভাইডেড বাই কটা ভ্যালু নিচ্ছে দুইটা, তাহলে দুইটা ভাগ করতে হয়, তাহলে প্লাস মাইনাসে কী হবে, দেখো ফাইভ মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু, তাহলে কত আসবে জিরো, দেখো অ্যাভারেজ হলে জিরো আসছে। তার মানে যেটুকু পাওয়ার সে নিচ্ছে সেইটুকু পাওয়ার দিচ্ছে, কোনো পাওয়ার এখানে ইউজ হচ্ছে না, মানে টোটাল ব্যয়িত পাওয়ার শূন্য আসতেছে। এই হচ্ছে আমাদের ক্যাপাসিটির ক্ষেত্রে পাওয়ারের কথাবার্তা এবং এর ওয়েভফর্ম। নেক্সট আমরা এর রিলেটেড প্রমাণটা দেখবো।